মোদী সরকারের শ্রমিকদের জন্য বড় উপহার প্রতি মাসে পাবেন ছাব্বিশ হাজার কীভাবে জানুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার দেশে শ্রমিকদের মজুরি বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার শ্রমিকদের জন্য প্রদত্ত পরিবর্তনশীল জীবনযাত্রার ভাতা পরিবর্তন করেছে সরকার শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি হার বাড়িয়েছে এক প্রতিদিন ঘোষণা করেছেন আসুন দেখি এই বৃদ্ধি শ্রমিকদের উপার্জনে কিভাবে প্রভাব ফেলবে অদক্ষ শ্রমিকের এখন কত টাকা মিলবে সরকার অদক্ষ শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পিটিআই সংবাদ সংস্থার একটি প্রতিবেদনের মধ্যে কর্মসংস্থান মন্ত্রক এই তথ্য প্রকাশ করেছেন সরকার জানিয়েছেন যে শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়ন করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে মজুরির হার পরিবর্তনের পর অদক্ষ শ্রমিকদের জন্য যেমন পরিচ্ছন্নতা কর্মী ঠেলে নিয়ে যাওয়ার কর্মীদের জন্য ন্যূনতম মজুরি হবে সাতশো প্রতিদিন এর ফলে এই শ্রমিকদের মাসে কুড়ি হাজার তিনশো আটান্ন উপার্জন হবে এই শ্রমিকরা প্রতি মাসে পাবেন ছাব্বিশ হাজারেরও বেশি সরকার বিভিন্ন শ্রেণীতে শ্রমিকদের শ্রেণীবদ্ধ করেছেন এবং সেই অনুযায়ী ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে সেখানে সম্প্রতি বৃদ্ধি হয়েছে আধা দক্ষ শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি প্রতিদিন আটশো আটষট্টি টাকা নির্ধারণ করা হয়েছে ফলে তাদের মাসে বাইশ হাজার পাঁচশো আটষট্টি উপার্জন হবে দক্ষ শ্রমিকদের জন্য যেমন ক্লার্ক ও অস্ত্র নিরাপত্তা রক্ষক তাদের জন্য ন্যূনতম মজুরি হিসেবে প্রতিদিন নশো চুয়ান্ন নির্ধারণ করা হয়েছে ফলে তারা মাসে চব্বিশ হাজার আটশো চার টাকা উপার্জন উচ্চদক্ষ করবেন উচ্চ দক্ষ শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি প্রতি এক নির্ধারণ করা হয়েছে ফলে তারা মাসে ছাব্বিশ হাজার নশো দশ টাকা উপার্জন করবেন নতুন ন্যূনতম মজুরি হার কবে থেকে কার্যকর হবে শ্রম মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে যে শ্রমিকদের মজুরিতে বৃদ্ধি করা হয়েছে এবং নতুন ন্যূনতম মজুরির হার আগামী পয়লা অক্টোবর দু থেকে কার্যকর হবে শ্রমিকদের এপ্রিলের দু থেকে পাওনা দেওয়া হবে